भेज रेसिपी अपन संगे शेयर करते चले। रेसिपिर नाम धोकार डालना। धोकार डालनार संगे अपनारा सबाई हयतो परिचित, किन्तु तबुओ आमरा एई धोकार डालनार रेसिपि देखाच्छि आमार जे समस्त नतून बंधुरा नतून नतून रान्ना शिखछे बा विदेशे जे समस्त बंधुरा आछे जादेर पाशे मा काकिमारा नेई बोले देওয়ার मतो रेसिपि तादेर जन्य। तो चलुन आर जारा आगेओ जानेन ताराओ देखते पारेन, किछु नतूनत्व थाकतेओ पारे। तो चलुन ताड़ाताड़ी बानिये फेली धोकार डालना। और ये भिडियोटी यदि भालो लागे ताहले अवश्यई किन्तु लाइक करे देबेन, शेयर करबेन निजेर बंधु बान्धव एबं प्रियजनदेर मध्य, और कमेंट करे आमादेरके जानाबेन जे केमन लागलो आमादेर एई रेसिपिटी। और जारा जारा एखोनो सिप्रास किचेनके सबस्क्राइब करेननि ताहले किन्तु सबस्क्राइब करते भुलबेन ना। तो चलुन झटपट बनाई धोकार डालना। एखाने आमरा 1 कप छोलार डालके मिहि करे मिक्सिते पेस्ट करे दिएछि। छोलार डालके आमरा सकाल 9टार समय भिजिए रेखेछिलाम और एखन प्राय 8टा बाजे, ठीक एई समय आमरा मिक्सिते एकदम पेस्ट करे निएछि। केउ जदि चान एटा शिलेओ बेटे निते पारेन, बा कारोर जदि मने हय जे जेटा इन्स्टैंट धोका पाउडार किनते पाওয়া যায় सेटा दिएओ किन्तु धोकार डालना करते पारेन। एबार आमरा पुरो प्रसिडिओरटा आपनादेरके देखिए देब। और एखाने आमरा 1 कप मतन छोलार डाल निएछिलाम। डालना बानानोर जोन्नो आमरा कड़ा चापिए दिएछि। एबार आमरा एर मध्ये सर्षेर तेल देब। আমরা এখানে সরষের তেল বড় চামচে 2 চামচ দিলাম। এবার আমরা এর মধ্যে দেব, তেলটাকে একটু গরম হতে দেব, তারপরে আমরা যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ছোলার ডালের মধ্যে কিন্তু আমরা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা বলতে আমি ভুলে গেছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমরা ছোলার ডালটাকে বেটে রেখেছিলাম। পুরটা একদম প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা ভাজা মশলা অ্যাড করছি এর মধ্যে। ভাজা মশলাটা হচ্ছে জিরেটাকে আমরা শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, সেটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিলে টেস্ট ভীষণই সুন্দর হয়ে যায়। আর কেউ যদি চিনি খেতে চান তাহলে অল্প একটু চিনিও মেশাতে পারেন, তাতে কিন্তু টেস্ট ভীষণ সুন্দর হয়। আবার যারা চিনি চান না তারা স্কিপ করতে পারেন, সেটা নিজের মুখের আন্দাজের মতো। এবার আমরা গ্যাসটাকে একদম অফ করে দিয়েছি, দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। তারপরে আমরা এটাকে পিস পিস করে কেটে নেব থালায়। একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল আমরা এখানে সরষের তেলই ইউজ করেছি, সরষের তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার যে আমরা পুরটা বানিয়েছি সেটা এই থালাটার মধ্যে ঢেলে দেব। পুরো থালাটার মধ্যে আমরা ঢেলে নিচ্ছি পুরটা। অবশ্যই তেলটা ব্রাশ করবেন, না হলে কিন্তু পুরটা থেকে যে আমরা বরফিটা কাটবো সেই বরফিটা কিন্তু উঠবে না। এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে পুরো থালার আকারে একটা দিয়ে দেবো। আমরা পুরো থালাতে পুরটা ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে বরফি কাটবো, ঠিক যেমন বরফি পাওয়া যায় বাজারে সেরকম বরফি কেটে নেব। বরফির যে মিষ্টিগুলো হয় সেরকম হবে। এটা বাড়িতে পুরটা বানালে আবারও বলে দিচ্ছি খুবই সুন্দর খেতে হয়। আমাদের পুরগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব। আবার চাপিয়ে দিয়েছি ধোকাগুলোকে ভাজার জন্য। এবার আমরা তেল দেব এর মধ্যে। আমরা সরষের তেল ইউজ করছি, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যাতে ফ্রাই করা যায়, ডিপ ফ্রাই হবে। এবার তেলটা একটু কিছুক্ষণ গরম গরম হয়ে গেছে, আমরা একটু দানা ফেলে দিচ্ছি। এই দেখুন একদম তেল গরম হয়ে গেছে। এবার আমরা ধোকাগুলোকে যেগুলো পিস করে নিয়েছি সেই পিসগুলো ফ্রাই করে নেব। এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়, এমনি ফ্রাই করা ধোকাও আপনি খেতে পারেন, সেটাও ভীষণ টেস্টি হয়। আমাদের ধোকাগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমরা ধোকাটাকে তুলে নেব। দেখুন ফ্রেন্ডস, আমাদের পুরো ধোকাগুলো ভাজা হয়ে গেছে। কি সুন্দর ভাজা হয়েছে দেখুন, দেখতেই খুব সুন্দর লাগছে। এবার আমরা কড়াতে যে তেলটা ছিল যেটাতে ভাজা হয়েছে ধোকাগুলো তার মধ্যে বাটার মেশাবো। আপনারা চাইলে এই বাটারের বদলে কেউ ঘিও ইউজ করতে পারেন। আর যারা বাটার ঘি কিছুই পছন্দ করেন না, শুধু তেল দিয়ে করতে চান, তারা তেল দিয়েও করতে পারেন, তাতে হেলদি হবে খাবারটা অনেকটা। আমরা এবার এর মধ্যে বাটার মেশাবো। বাটারটা আমাদের ফ্রিজে থেকে থেকে শক্ত হয়ে গেছে একদম। আমরা এখানে বড় চামচের দেড় চামচ মতন এখানে বাটার অ্যাড করলাম। আপনারা কেউ চাইলে এর বদলে ঘিও অ্যাড করতে পারেন। যেরকম অ্যাড করবেন সেরকম অনুযায়ী কিন্তু টেস্ট আসবে। ঘি অ্যাড করলে ঘিয়ের মতন টেস্ট আসবে, বাটার অ্যাড করলে বাটারের মতন টেস্ট আসবে। আর শুধু তেলে করতে চাইলেও সেটাও পসিবল করা যেতে পারে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব শুকনো লঙ্কা, তার মধ্যে আমরা অ্যাড করব তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু জিরে। জিরে অ্যাড করছি আমরা। জিরে আমরা এখানে ছোট চামচের এক চামচ জিরে অ্যাড করছি, শুকনো লঙ্কা দুটো অ্যাড করেছি, তেজপাতাও দুটো দিচ্ছি। আর গোটা গরম মশলাটাকে থেতো করে রেখেছিলাম, একটা দারচিনি, দুটো এলাচ আর একটু লবঙ্গ আমরা দিইনি, এটাকে একটু থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু হালকা হাতে আমরা নাড়ছি এটাকে। এবার আমরা অ্যাড করব আলু। আলুটা আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবার এই আলুটাকে আমরা ছেড়ে দেব। এটা একটা বড় সাইজের আলু, দুটো বড় সাইজের আলু আছে এর মধ্যে। এবার একটু আমরা হালকা হাতে নেড়ে নেব যাতে মশলার সাথে বা বাটারের সাথে আলুটা একটু মিক্সড হয়। এবার একটু আলুটাকে ভাজা ভাজা করব, তারপরে বাদবাকি ইনগ্রেডিয়েন্টস আমরা অ্যাড করব। আমাদের আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করছি, দুটো নয়, তিনটে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি। এবার আমরা অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমরা অ্যাড করছি, ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এবার আমরা নুনটা অ্যাড করব। নুন আমরা স্বাদ অনুযায়ী অ্যাড করছি, আপনারাও স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমরা এখানে 2 চামচ ছোট টিস্পুনের অ্যাড করেছি। এবার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করব। জিরের গুঁড়ো অ্যাড করছি 1 টিস্পুনের একটু বেশি আমরা অ্যাড করলাম। এবার ধনের গুঁড়ো অ্যাড করছি। এবার আমরা অ্যাড করব চিনি। চিনিটা কিন্তু আমরা টেস্টের জন্য অ্যাড করছি, চিনি কখনোই আমরা মিষ্টি হওয়ার জন্য অ্যাড করছি না। তো যারা টেস্টি রান্নাটা করতে চান অবশ্যই চিনি একটু অ্যাড করবেন, তাতে স্বাদটা ভীষণ সুন্দর আসে। আর যাদের সুগারের প্রবলেম আছে তারা প্লিজ চিনিটাকে স্কিপ করবেন। আমরা চিনি অ্যাড করছি, এটা টিস্পুনের আমরা 2.5 টিস্পুন চিনি অ্যাড করেছি। এবার আমরা কাশ্মীরি মির্চের যে পাউডারটা আছে সেটা অ্যাড করছি, কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি, এটা কালারের জন্য। আর অ্যাড করব আদা বাটা। আদা বাটা সামান্য পরিমাণ, মানে 1/2 টিস্পুন মতন অ্যাড করে দেব। দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব এবং কষাতে থাকবো, আর মাঝে মাঝে অল্প অল্প করে জল দেব। আমাদের মশলা একদম কষে গেছে, দেখুন সুন্দর কালার চলে এসছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব। আর গন্ধে সারা সিপ্রাস কিচেন পুরো মমো করছে ধোকার ডালনায়। জল দিয়ে দিলাম এখানে আমরা। এবার আমরা এর মধ্যে এবার আমরা এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আমরা একটু চাপা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফুটবে। ফুটে আসলে তারপরে আমরা ধোকাগুলো অ্যাড করব। ঝোলটা প্রায় ফুটে গেছে, আমরা এখন ঢাকাটা খুলে দেখব যে কিরকম অবস্থায় আছে। হ্যাঁ দেখুন ঝোলটা একদম ফুটে গেছে, আর ভেতরে আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আশা করি দেখিয়ে দিচ্ছি আমরা সিদ্ধ হয়েছে কিনা। ये देखो आलू एकदम सेদ্ধ हो गए। এবার আমরা ধোকার পিসগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব, একটা একটা করে ছেড়ে দেব। এটা খেতে খুবই টেস্টি হয়, পুরো ঝোলটা এই ধোকার মধ্যে ঢুকে যাবে, খুব টেস্টি হয় খেতে। আপনারাও বানাবেন বাড়িতে আর আমাদেরকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল রেসিপিটা। বিশেষত আমার নতুন যে সমস্ত বন্ধুরা রান্না শিখছেন, যারা বিদেশে আছেন রেসিপিটা জানেন না, তাদের জন্য কিন্তু আমরা এটা দেখাচ্ছি। কেন মা কাকিমারা তো জানেনি এই রেসিপি, আর এই রেসিপিটা আমার ঠাম্মার রেসিপি, সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখবেন এটা ভীষণ ভালো লাগবে। ঠাম্মা যেভাবে বানাতো একদম ছোলার ডাল ভিজিয়ে রাখা থেকে পেশা থেকে, সেইভাবেই আজকে আমরা করেছি। না হলে আমরা দোকানের কোনো পাউডার নিয়ে এসেও ইনস্ট্যান্টভাবে করতে পারতাম। এটা খুব টেস্টি হয় খেতে। এবার আমরা এর মধ্যে বাটার অ্যাড করব। আবার আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন এই সময়। আমরা আবার কিছুটা বাটার অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আবার ফুটতে দেব কিছুক্ষণের জন্য, একটু চাপা দিয়ে দেব। আর তারপরে সার্ভ করব। ধোকার ডালনা একদম রেডি, আমরা খুলে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, মানে ধোকাগুলো ভেঙে যাবে। এবার আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি আর সার্ভ করে দেব। আমাদের ধোকার ডালনা রেডি টু সার্ভ। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর বাড়িতে তৈরি করে নিজের প্রিয়জনদের সাথে খাবেন, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের এই রেসিপি। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা যারা এখনো সিপ্রাস কিচেনকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সিপ্রাস কিচেনকে সাবস্ক্রাইব করুন। এই ধোকার ডালনা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে, আর ভেজ আইটেম হিসাবেও ভীষণ সুন্দর একটা আইটেম। তো আজকের মতন এখানেই শেষ করছি সিপ্রাস কিচেন। আবার দেখা হবে ভালো কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।